লিটারালি দৌড়াতে দৌড়াতে আজকে কেকটা ডেকোরেশন করে ফেলছি। আমি আর্জেন্ট অর্ডার খুব কম নেই, মানে নেই না বললে চলে, কিন্তু তারপরেও কাছের মানুষরা যদি আবদার করে তখন আর ফেলতে পারি না। তো আজকের এই কেকটা সেই রকম, একজন কাছের রিলেটিভ অর্ডার করে ফেলে, মানে এমন সময় অর্ডার করেছে, হাতে বেশি সময় নাই, এর মধ্যে ব্যস্ততা, তারপরেও রিলেটিভ, এই জন্য আসলে দিতে হয়েছিল কেকটা। তো এত কম সময় ডেকোরেশন করছি, জাস্ট মানে সাইডে হাজারটা কাজ প্লাস কেক ডেকোরেশন। ওই যে প্রথমে বললাম না, দৌড়াতে দৌড়াতে করেছি কাজটা, মানে এই কাজটা একটু একটু করছিলাম প্লাস বাকি কাজগুলো করছিলাম এরকম আর কি। তো মানে শেষ মুহূর্তে এসে এত কম সময় হাতে ছিল, মানে আমাকে নির্দিষ্ট একটা টাইমের মধ্যে কাজটা শেষ করতে হবে অ্যান্ড অন্য এক জায়গায় যেতে হবে। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সব কিছু ঠিকঠাক মতোই করতে পেরেছিলাম। আর দেখছেন মাতব্বরি করে কেকটা বেক করছি, হচ্ছে যে স্কোয়ার মোল্ডে। কেকটা কাস্টমাইজ ছিল না, আর একসাথে আমি আরও কয়েকটা কেক বেক করেছি, এক পাউন্ডের মোল্ড মানে সব শেষ, তাই আসলে আমাকে স্কোয়ার শেপের মোল্ডে কেকটা বেক করতে হয়েছিল। কিন্তু তাড়াহুড়ার সময় আসলে স্কোয়ার শেপে কাজ করা একটু টাফ, কারণ মানে স্কোয়ার শেপের কেকগুলোতে একটুও ফিনিশিং আনা যায় না, যদি না হাতে মানে বেশি সময় থাকে তাহলে আসলে পসিবল না, অনেকক্ষণ টাইম লাগে একটা শার্প স্মুথ ফিনিশিং দিতে। যেহেতু সময় ছিল না তাই আমি হচ্ছে যে ব্রাশ দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো এবার আমি 103 নাম্বার নজেল দিয়ে চেরি করে নিচ্ছিলাম, কী ডিজাইন করব করব এরকম ভাবতে ভাবতে। প্রথমে তো 2D নজেল নিয়েই নিয়েছিলাম, যে একটা সিম্পল ডিজাইন করে ফেলবো, অ্যাজ ইউজুয়াল ডিজাইন সবাই যেটা করে। তো ভাবলাম যে না, এত সিম্পল হইলেও তো মানে ভালো লাগবে না, যেহেতু ভিডিও করছি একটু মানে সুন্দর কিছু করতে হবে। তো সেই চিন্তা থেকে এই ফুলগুলো করেছি, মানে অনেকদিন থেকে এই ডিজাইনটা করবো ভাবছিলাম, কিন্তু আজকে এই তাড়াহুড়ার মুহূর্তে এসেই করতে হয়েছে, একটু হাতে কম সময় থাকলে আর একটু সুন্দর করা যেত। তো আমি সরাসরি কেকের মধ্যে কয়েকটা ফুল তৈরি করে নেওয়ার পরে মনে হইলো যে রোজ নেইলে করে ফুলগুলো বসালে বেশি সুন্দর লাগবে, তাই যেখানে যেখানে ফাঁকা ছিল সেখানে সেখানে আমি রোজ নেইলের উপরে ফুল তৈরি করে এভাবে বসিয়ে দিচ্ছিলাম। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে হাতে যখন আমার কম সময় থাকে তখনকার কেকগুলো আমার কাছে বেশি ভাল লাগে, মানে হুটহাট একটা ডিজাইন করে ফেলি আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর যখন বেশি সময় থাকে তখন কী করব কী করব ভাবতে ভাবতে মানে অদ্ভুত একটা ডিজাইন মানে বানিয়ে ফেলি, যেটা একদমই ভাল লাগে না। তো যাই হোক, এভাবেই আমি রেখেছিলাম ফুলগুলো, মোটামুটি ভালো লাগছে। মাঝখানে একটা করে শেড দিয়ে দিয়েছিলাম সাদা কালার দিয়ে, আর নামটাও লিখে নিচ্ছিলাম। এখানে আমার ইচ্ছে ছিল যে ফন্ডেন্টের উপরে আমি নামটা লিখব, যেহেতু হাতে একদমই সময় ছিল না তাই ঝটপট আমি ক্রিম দিয়ে নাম লিখে নিয়েছি। কিন্তু সাদা কালার ক্রিম দিয়ে নাম লেখার পরে মনে হয়েছিল হচ্ছে যে বেজের উপরে নামটা ফুটছে না, এই জন্য আমি আবারও পার্পল কালার দিয়ে এটার উপরে লিখে নিয়েছিলাম। অ্যান্ড কিছু সুগার পল দিয়ে আমি আমার কেক ডেকোরেশন কমপ্লিট করে ফেলেছি। আচ্ছা, সত্যি করে বলবেন তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।